বিশ্বপাড়া উৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো সড়ম্বরে রাখি বন্ধন উৎসব। স্থানীয় শুভমিতা অনুষ্ঠান বাড়ির সম্মুখে এই রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রাজ্যের অর্থমন্ত্রী তথা দমদম উত্তরের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমের সংসদ অধ্যাপক সৌগত রায়, উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস, উপপৌরপ্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরী, নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা, উত্তর দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতাগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বপাড়া উৎসব কমিটির সমস্ত সদস্য ও সদস্যরা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরকে রাখি পরিয়ে এই রাখি উৎসব পালন করা হয়। এই রাখি উৎসবে সমস্ত ধর্মের মানুষ অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রাজ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাখি হলো মেলবন্ধনের একটি উৎসব। আমার বিধানসভা এলাকায় এরকম একটা অনুষ্ঠান হওয়ায় আমি বিশ্বপাড়া উৎসব কমিটির সকল সদস্য সদস্যকে জানাই ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাই সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে যে মানুষগুলো আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমি সবাইকে বিশ্বপাড়া উৎসব সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বিশ্বপাড়া উৎসব সোসাইটির জন্মলগ্ন থেকে আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই রাজ্যবন্ধন উৎসবে শুভ সূচনা করছেন এবং রাজ্যবন্ধনে আরম্ভ করছেন আমাদের শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় শ্রী বিধান বিশ্বাসকে রাখি করার জন্য যে প্রবীর সাহা মহাশয়কে রাখি পরিয়ে রাখি বন্ধনে আবদ্ধ করছেন আমাদের শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়। ধন্যবাদ আমাদের সিআইসি সদস্য শ্রী বিন্দুনাথ দাস। পাথেয় করে বহু বছর ধরেই আমাদের পথ চলা আমরা দীর্ঘদিন ধরেই জনসেবা বিশ্বপাড়া উৎসব সোসাইটির পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো সবটাই সম্ভব হয়েছে আপনাদের আশীর্বাদকে পাথেয় করে। আমি আমাদের আমার অন্তরে অন্তঃস্থল থেকে অভিনন্দন শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। মঞ্চে উপস্থিত আমাদের সকলের বুদ্ধি, আমাদের 110 দমদমের বিধায়ক, আমাদের এই বিধানসভার রূপকার শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, উভয়ের মানুষ এখানে উপস্থিত আছেন, তাদের সকলকে আমি নতমস্তক প্রণাম, শ্রদ্ধা ও সালাম জানাই। আপনারা সকলেই জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এই রাখি উৎসবকে একটা মিলন উৎসব তৈরি করেছে। আমরা সবাই জানি রাজ্যের মাননীয় মন্ত্রী আমাদের দিদি চন্দ্রিমা ভট্টাচার্য এখানে উপস্থিত আছেন উত্তর দমদম পুরসভার সম্মানীয় পৌরপ্রধান মাননীয় বিধান বিশ্বাস সহ সকল পৌরপ্রধান পারিষদরা নেতৃত্বরা এখানে এসছেন। তাদের প্রত্যেককে আমাদের দিদি হাতে করে তাদেরকে রাখি পড়ালেন।
রাখি বন্ধনের মধ্য দিয়ে আমরা সবাই আবদ্ধ হই। আমাদের মঞ্চে যারা প্রতিষ্ঠ হয়েছেন প্রত্যেককে রাখি বন্ধনের মাধ্যমে আবদ্ধ করবার জন্য রাখি পরিয়ে আমাদের সুপ্রিয়া দিয়ে আমাদের কৃষকপাড়া উচ্চ সোসাইটির অন্যতম সদস্য আমি তাকে বরণ করে নেওয়ার জন্য এটা মূলত হচ্ছে মমতা ব্যানার্জির জন্য। উনি রাখিতে গতকাল ছুটি ঘোষণা করেছিলেন, সমস্ত পৌরসভা পঞ্চায়েতকে উনি চিঠি পাঠিয়েছেন রাখি উদযাপন করার জন্য, এমনকি রাখিও পাঠিয়ে দিয়েছেন। ওর উৎসাহে আমাদের বিভিন্ন জায়গার পৌরসভা পঞ্চায়েতগুলো রাখি উদযাপন করছে, তার ফলে রাখিটা আরও জাঁকজমক হয়েছে। না না, ওরকম বলা উচিত সবাইকে নিয়েই মমতা চলছে, চলতে চান উনি এই কাণ্ডারি এইসব বলে আর ঝামেলা বাড়িয়ে লাভ। দেবাশীষ খুব ভালো, সব টিভি চ্যানেলের ওকে ম্যাচ করা উচিত। ইতিহাস তো বিকৃত করা যায় না, অনেকে ভাবেন যে ইতিহাসটা পাল্টে দেবেন, কিন্তু ইতিহাস বিকৃত করা যায় না। এখানে যা করেছেন 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি তিনি আন্দোলনের ডাক দিয়েছিলেন, এবং সেই আন্দোলনের তীব্রতা এতই ছিল যে 12ই ডিসেম্বর প্রত্যাহার করে নিতে হয়েছিল বঙ্গভঙ্গের সেই সিদ্ধান্ত। আজকে দাঁড়িয়ে যারা একটা রক্তাক্ত দিনকে বেছে নিয়েছে, 20শে জুন বাংলা ভাগ হয়ে গিয়েছিল আর 23শে জুন পাঞ্জাব ভাগ হয়েছিল, তো এখন তো পূর্ববঙ্গ বলেও কিছু নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ পশ্চিমবঙ্গ, সেটাও আমরা বহুদিন আগেই বিধানসভা থেকে বাংলা বলে রেজলিউশন করে পাঠানো হয়েছিল, কিন্তু সেটা এখনো তার স্বীকৃতি পাওয়া যায়নি। তার স্বীকৃতি সে দিক আর না দিক, এটা বাংলা, এ বিষয়ে কোনো মানে সন্দেহ নেই। সুতরাং সেখানে দাঁড়িয়ে বাংলা দিবস হিসাবেই সবাই সেদিনকার যে বৃহৎ একটা মিটিং হয়েছিল নবান্নে, বেশিরভাগ যারা ছিলেন তারা এই দিকটিও উল্লেখ করেছেন যে এটা বাংলা দিবস হওয়া উচিত, এবং তার সাথে সাথে পয়লা বৈশাখের এই দিনটা যাতে হয়, অনেকের মতামত, অনেকের অন্যান্য দিনেরও মতামত সব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যার যা বক্তব্য সেটা 5ই সেপ্টেম্বরের মধ্যে আবার তারা জানাবে, এবং আমরা সবটা নিয়ে আলোচনা করব 7ই সেপ্টেম্বর বিধানসভা। অবশ্যই পারবে, এটা একবার যখন উল্লেখ করা হবে, সিদ্ধান্ত নেওয়া হবে, তখন তো নিশ্চয়ই প্রতিষ্ঠা দিবস হিসাবে পালিত হবে।